সো গাইস আজকে একটা বিশেষ উদ্দেশ্যে খুবই বিশেষ একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর এই ভিডিওটা আরার করার কারণ হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন যে পুরো বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন জায়গায়তে বিশেষ করে মানিকগঞ্জ জেলাতে যেটা হচ্ছে কলের পানির মধ্যে ওই দুর্বৃত্তরা করছে কি বিভিন্ন ধরনের চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখছে তার ফলে যেটা হচ্ছে ওই বাড়ির মানুষ সবাই ঘুমিয়ে যাচ্ছে পানি খেয়ে আর পানি খেয়ে ঘুমানোর পরে তার ওই বাড়িতে ডাকাতি করছে এছাড়াও দেখা যাচ্ছে যে ধরুন আপনি যদি বিল্ডিং এ থাকেন আপনার বাড়ির ছাদের উপরে যে টাঙ্কিটা থাকে সেটার মধ্যেও কিন্তু ওরা এই ধরনের চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে আর তারপর আপনি যখন সেই পানি খেয়ে খিসমে আবদুল্লাহ হয়ে যান তখন কিন্তু ওরা আপনাদের সাফারি কিরকিরা করে দেয় তো তখন থেকে আমরা ভাবছি যে এটা নিয়ে আসলে কি করা যায় আর আমার এলাকায় একটা জনকল্যাণ সেবামূলক কিছু করা দরকার তো আমি ভাবলাম যে পুলিশ টিসছেগুলো আসতে পারবে না সব দিকে নজর রাখতে হবে না রাত বিরাতে পুলিশ কয় এলাকাতে যাবে একটা থানায় পুলিশই কয়টা থাকে আর থানা তো অনেক বড় হয়ে থাকে উপজেলা তো সেক্ষেত্রে আমার মাথায় যেটা প্ল্যান আসলো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান তো সেই প্ল্যান অনুযায়ী আমি যেটা করেছি আমাদের এলাকার যত ভূত আছে যেসব ভূত রাত্রে চলাফেরা করে আমি তাদেরকে এক জায়গায় করতে সমর্থ হয়েছি তো সেই ভূতদের সাথে আমার এই স্পেশাল মিটিংটা বসেছে এবং আজকে তাদের সাথে আমাদের ডিল হবে তাদের আমরা কিছু দিব আর মানে তুমি দিবে কিছু আমি মানে কি আমি দিব কিছু তুমি ওইলো না এটা কোনো কথা নয় আমাদের এখন কথা হচ্ছে আমাদের এলাকার রাত্রের নিরাপত্তাটা আমরা ভূতদের দিতে চাই তো সেই হিসেবে আমার সাথে ভূত রয়েছে আশেপাশে সবাইকে একটু দেখুন ভূতগুলোকে একটু ঘুরে ফিরে দেখুন তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি একে একে এটার নাম হচ্ছে চেন সসার ওনার সব উনি কিভাবে আসলে মরে ভূত হয়েছিলেন উনি একটা যুবতী মেয়েকে চেন সসার দিয়ে আট টুকরা করেছিলেন এবং আট টুকরা করার পরে তারপর সুইসাইড করেন তারপর এই আকৃতি হয়ে যায় আর এখানে উল্লেখ্য উনি আমেরিকা থেকে এসেছেন উনি আসলে বাংলাদেশের ভূতই নন আর এখানে আমাদের এসেছেন হচ্ছে ড্রাকুলা ভাই যিনি আসলে আমেরিকার বাসিন্দা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকাতে প্রচুর পরিমাণে এলিয়েন অ্যাটাক হওয়ার কারণে ড্রাকুলা ভাই আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে এবং এসেছে তো এসেছে আমাদের গ্রামে এসেছে তো ড্রাকুলা ভাই আপনার কাছে দায়িত্ব থাকবে যে হালার ভূত আসবো যে হালার ভূতই আসুক যদি সে বুঝে যদি ঠিক পা আপনার তো ঠিক পান তাই না যে ওই হালার ভূত আসতেছে আপনার ওই যে কলের ভিতরে চেতনানাশক দেয় একবারে দাঁত দিয়ে একবারে হান্দাই দিবেন বুঝছেন কোনো কিন্তু খাল নাই আবার এই যে এটা এই ছেলেটার দিকে দেখেন এটা খুবই নতুন একটা ভূত ও খুবই ও আসলে বিটিএস ফ্যান ছিল তো যেটা হয়েছে বিটিএস ফ্যান মানে ছেলে হয়ে একটা বিটিএস ফ্যান হওয়া কিন্তু অনেক কষ্টের মানে বিটিএস এর সদস্যরা সব হচ্ছে ছেলে কিন্তু ও হচ্ছে ছেলে তখন ও যেটা করলো ও বুঝলো ও চিন্তা করলো যে আমিও ছেলে বিটিএস ও ছেলে আর বাচ্চা থেকে আমার কি লাভ বিটিএস তো আমি বিয়ে করতে পারবো না তো এই দুঃখে ও সুইসাইড করার পরে ও একটা বিটিএস ভূত হয়ে গেছে তবে ওর কার্যকরী ব্যাপারটা আমি বলছি ওর স্পেশাল পাওয়ার হচ্ছে যদি কোনো চোর বাটপার আসে কি জানি খরচ মানুষের মাথা খায় মানে বিটিএস মানুষের মাথা খায় ওর কাজ হচ্ছে মানুষের মাথা খায় আর কি তো এই পাশে আছে আমাদের চাচ্চুর ইতিহাসটা খুবই কঠিন চাচ্চু আসলে ওনার ব্যাপারে আমি যেটা বলবো উনি আমাদের লোকাল না ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী চাচ্চু আসলে বর্ষকালে খুবই লুচ্চা ছিল যেটা হয়েছে উনি একদিন বাজারে গেছিল কলিকাতা হারবালের ওষুধ খাওয়ার পরে পাওয়ার এত বেশি বেশি যায় যে চাচির কাছে যাওয়ার পরে চাষি এমন পেদা নিয়ে দিছিল মানে ওই যে বরিশাল থেকে মানিকগঞ্জে চলে আসেন আর তাকে অনেক পেতে আমাদের অনেক রাগ পেতে হয়েছে তো চাচ্চু আপনার মারার স্টাইলটা কি আপনি কি ওই যে সন্ত্রাসীদের আসলে কি এমন করে মারবেন মানে চিবি দিয়ে মারেন নাকি আপনাদের মারার স্টাইলটা কি ও যেমন মাথা খায় পালায় আর এর তো রক্ত খায় আর তুই কি এমন আপনি এমন করেন তাই না কি করেন মিডল কেটে দেন আমি ভাবছিলাম আপনি হয়তো এমন করেন ঠিক আছে যাই হোক আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমরা এদেরকে দিয়ে ফেলেছি এই ক্যামেরা আমাদের দাও তো যাই হোক এই চাচ্চু উনি আমাদের যে শুনো চেতনানাশকের দল শুনো যদি আমার এলাকায় আসলে যে চাচ্চু আছে চাচ্চু এমনি করে তোমার গালাই দেবে এটা মাথা খেয়ে ফেলাবে এটা রক্ত খেয়ে ফেলাবে আর তুই জানি কি করবি তুই তো কোনো কামেরই না হালাই তো যাই হোক আমরা নিরাপদে আছি আপনারাও নিরাপদে থাকুন আপনাদের এলাকার যত ভূত টুত আছে ওদেরকে ডাকুন ডেকে বসুন ওদের সাথে একটা লিয়াজো করুন আর তোমরা যদি পারো তোমরা যদি বাংলা বুঝে না ওর ইংরেজি কল একবার বুঝো শালা এই হালাও তো করিয়া নেই হালাও তো ইংরাজি আমাদের হুন ইংরাজি তুই একটা বুক কথা বুঝছ নাই বুঝছাস না কিছু বুঝে নাই না
কোনো সমস্যা নাই, তোমরা যদি ধরতে পারো, গরু আমার 13টা আছে, আমি 13টা গরু বেচা নিমু, তোমরা যদি খালি ধরতে পারো বুঝছো, ওই খালি সন্ত্রাসীদেরা দেখাইবে 13টা গরু বেচমু, প্রয়োজনে আমার বাড়ি ঘর বেচে দিমু, তবু তোমাকে কিন্তু সন্ত্রাসী ধরতে হইবে, অনেক গর্ব করে আমি ভিডিওটা আপলোড করতেছি বুঝছো। আচ্ছা রাখি তাহলে, আচ্ছা আচ্ছা।